আজ থেকে 500 বছরের পূর্বে মহাপ্রভুর আবির্ভাব কত বছর হলো মহাপ্রভুর আবির্ভাব কত আস্তে আস্তে 537 বছর 38 এসে গেছে প্রায় দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আবির্ভাব আর নিতাই চাঁদের আবির্ভাব কত বছর এবছর আমাদের খুব ভালো দিন আসছে নিত্যানন্দ ত্রয়োদশী যে কি জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভুর 550তম আবির্ভাব তিথি এবার অন্ততপক্ষে চিন্তা করবেন যে নিতাই চাঁদের আবির্ভাব তিথিটা আপনারা উদযাপন করবেন কিনা এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না ভালোবাসার মানুষের সংখ্যা প্রচুর তো যাই হোক ওরা টাকার মালাগুলো দিয়েছে এবার এগুলো আমি নামিয়ে রাখি কারণ এমন একটা বিষয় সেখানে টাকার মালাটা গলায় রাখা যায় না বাবা আরে এই মালাটা তো নিয়ে এসছো পড়াতেই পারলো না তো যাই হোক ভাবরসে ডুবা ভালো বাবা জগতের মানুষকে ভালো না বেশে অবশ্যই বাসবেন তবে মানুষকে ভালো বাসবেন ঠিকই চিন্তা করে দেখবেন যখনই ভালোবাসাটা বন্ধ করে দেবেন আপনার থেকে খারাপ ব্যক্তি আর কেউ হবে সত্যি কথা বলছি বাবা যতদিন সংসারকে দিতে পারবেন দেখবেন আপনাকে ভালোবাসার লোকের অভাব নাই আর যখনই আপনি দিতে পারবেন না আপনার থেকে খারাপ ব্যক্তি জগতে কেউ এই জন্য সারবস্তা যদি আগে বুঝতে পারো তাহলে মঙ্গল সত্যি তো কার জন্য রাখবো আর কেই বা গ্রহণ করবে আমার তো সামান্য ওই কীর্তন করা টাকা ভাবুন তো দিকপাল কয়েকজন চলে গেলেন নাম বলি লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখার্জি বাপি লাহিড়ি এখন লতা মঙ্গেশকর আর সন্ধ্যা মুখার্জির বাইরের দিকটা দেখে বোঝা যেত না তার কত টাকা আছে কিন্তু বাপি লাহিড়িকে দেখলে তো বোঝা যেত হ্যাঁ দেখুন ওই যে মোটা মোটা সোনার চেন যখন চলে গেছে নিয়ে গেছে হরিবল এখানেই উৎপত্তি এখানেই নিষ্পত্তি এটাই বাস্তব সত্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা জাগতিক উদাহরণ না দিলে বোঝানো যায় না জয়ললিতার কত কোটি টাকার সম্পত্তি সে নিজেই জানতো না চলে তো গেছে খাচ্ছে কে তার তো কেউ নেই বিবাহিত এই জন্য বললেন শ্যামা সঙ্গীত একটা গান আছে না আমাকে ওই শোনার জন্যই তো আসে চাই না আমাগ রাজা হতে রাজা হওয়ার সাপ নাই মাগ দুবল যেন পাই মাকে
আমার মাটির ঘরে বাঁশি ফুটি মা, তাই পারি না খড়ে জোগাতে মা। আমার মাটির ঘরে বাঁশি ফুটি মা, তাই পারি না খড় জোগাতে। আমার মাটির ঘরে যে সোনানে ঘরে মা, মাটির ঘরে যে সোনারি ঘরে মা, ও মা কি হবে না লানেতে যদি দলানে কোঠা রাখো মাগো পারব নাইয়ার মা বলে চাই না মাগো রাজপথে। গান শুনলে হবে না, কথাগুলো অনুভব করতে হবে। যদি দাঁড়েতে অতিথি আসে, আপনারা রানী রাসমণি দেখতেন না, দেখতেন শ্যামা সঙ্গীত গাইতোকে জানেন, বসে আছে সামনে রানী রাসমণির যত শ্যামা সঙ্গীত সবর গাওয়া। যদি দাঁড়েতে অতিথি আসে না হয় যেন মুখ লুকা, ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পাই যেন তাই দুটো তোর সংসারে ধরে বড় ধরে মা, তাই পারি না ছেড়ে ধরে মা, তাই পারি না ছেড়ে বলে রাম প্রসাদে এইবার শোনা মা, রাম প্রসাদে এইবার শোনা, পাই যেন ঠাই ওই পদে চাই না মাগো রাজা হতে। রাজা হওয়ার শান মাগো, দুবেলা যেন পাই মাখে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা। আসল বস্তুটাকে সার কর, এই গানে রিকোয়েস্ট এসছে বাবা, না করলেও তো পারি না, অত দূর থেকে এসেছে সব ইউটিউবের চ্যানেল এসেছে, দেখো বাড়ি হচ্ছে জোকায়, বেশটা দেখেছো বলে দাদা আমি ধুতি পরবো তিলক করবো, বলে সৎসঙ্গে মধু পানেন বাসহর মস্তকে, গৌস্তন পানেন মরণ জান্নবে। একটা ভ্রমর বন্ধুর সঙ্গে একটা গোবরে পোকার বন্ধুত্ব হয়েছে,
সারা পশ্চিমবঙ্গে এই যে দুজন আমার সঙ্গে আজকে সঙ্গ করছে একজন ভায়োলিন আর একজন কিবোর্ড সারা পশ্চিমবঙ্গ খুঁজলো আমি জানি অনেকে অনেক কিছু ভাবতে পারে অনেক কীর্তনীয়রা এর সম্পদ পাওয়া যাবে অসাধারণ বললো মানে এদের গুণের কথা বর্ণনা করা যাবে না আমি যাদের সঙ্গে গাইছি বাবা এটাই আমার জন্মধর্ম যেমন আমার শ্রদ্ধেয় গণেশ দা তেমন হচ্ছে তপন দা আর ওরা তো এত বছরের সম্পদ ওরা তো ভালোই দীপক ওর তো এখন আলাদা ফ্যান ক্লাব আছে জানবেন কীর্তনী একা ভালো হলে কীর্তন হবে না আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হলো কেন যদি শুধু মেসি নির্বাচিত হতো চ্যাম্পিয়ন হতো না বাবা বল যোগান দিতে হবে তবে তো সে গোল দেবে ঠিক তদ্রূপ ওরা আমাকে যোগান দেয় তবে তো এই প্রেমটা তোমাদের ভিতরে একটা ভ্রমর বন্ধুর সঙ্গে গোবরে পোকার বন্ধুত্ব হয়েছে বন্ধুত্ব যে গোবর খায় সে কি আর ফুলের মধু কেমন সে জানে জানে কি এখন যেমন বন্ধুত্ব হয়েছে গোবরে পোকাকে ভ্রমর বন্ধু বলছে ও বন্ধু চলো না দুজনে মিলে একটু ফুলের মধু পান করে আসি এখন গোবরে পোকা তো আর জানে না ও তো গোবরের মধ্যে প্রবেশ করা অভ্যাস ও যখন ফুলের মধু পান করতে গেছে যদি একবার কেউ মধুর স্বাদ পায় বাবা মধুর মধ্যে ডুবে যাবে ও কি করেছে ফুলের যে পাপড়ি আছে না সে রেণুর মধ্যে আবদ্ধ হয়ে গেছে ঢাকা পড়ে গেছে তাকে কেউ দেখতে পাচ্ছে এমন ভ্রমর তো মধু পান করার পরে খুঁজে বেড়াচ্ছে আমার বন্ধু কোথায় গেল সঙ্গে করে নিয়ে এলো এখন উপায় খুঁজে না পেয়ে ভ্রমর তার নিজের কাছে বলছে যেখানে সে থাকে আর হলো কি ওই যে ফুলের মধ্যে গোবরে পোকা রয়ে গেল ওই ফুলটাকে একজন শিব মন্দিরের পূজারী তুলে নিয়ে গেছে শিব মন্দিরের পূজারী তুলে নিয়ে গিয়ে শিবের মাথার উপরে দিয়েছে ফুলটা যখন বাসি হয়ে গেল পরের দিন ওই মাথার থেকে খসে ভোলানাথের চরণের উপরে পড়েছে ভোলানাথের চরণের উপরে যখন পড়ল প্রসাদী ফুল হয়ে গেছে এবার ফুলটাকে পূজারী কি করলো নিয়ে গিয়ে সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিল তার মানে কি হলো সৎসঙ্গে মধু পানেন বাসহর মস্তকে গৌস্তন পানেন চরণ থেকে চরণামৃত পান করলেন মরণ জাহ্নবি উদাহরণটা কেন দিলাম ওর ধুতি পাঞ্জাবি আর তিলকটা দেখে সাধুর বেশ দেখলেও অনেকে চিন্তা করে যদি ওই শাস্তা আমি একটু করতে পারতাম এই শাস কেউ শাস্তে চায় না এখন দেখবেন তুলসী মালা পড়তে লজ্জা লাগে কিন্তু সোনার চেন পড়তে লজ্জা লাগে আমরা সনাতন ধর্মের মানুষ হিন্দু বাঙালি বাইরে বড় বড় স্লোগান দিয়ে বেরোচ্ছি আমরা হিন্দু হিন্দু জাতির কি কাজ করেছো আগে সেই চিন্তা কর মুসলমানকে গালমন্দ করে লাভ নাই খ্রিস্টানকে গালমন্দ করে লাভ নাই আগে চিন্তা করতে হবে আমরা নিজেরা ঠিক আছি তাদের ধর্ম তারা ঠিক পালন করে তুমি চিন্তা করে দেখো তোমার ধর্ম তুমি পালন করো সনাতন ধর্ম কাকে বলে সনাতন মানে যা চিরন্তন সত্য যা ছিল যা আছে যা থাকবে তুমি ছিলে না আমি ছিলাম না হয়তো কোনো সুকৃতির ফলে মানুষ হয়ে এসেছি আবার মানুষ হয়ে আসবো তার কোনো গ্যারান্টি নাই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এক জায়গায় টিকা করেছিলেন যে মানুষই একমাত্র জীব যে পা দিয়েও ভগবানের সেবা করে এখন আপনারা চিন্তা করে দেখুন পা দিয়ে কি করে ভগবানের সেবা হয় বলে পাই যদি না থাকতো আপনারা আসতে পারতেন সরোজিতের বাড়িতে কীর্তন শুনতে এই যে এলেন এটাও সেবার অঙ্গ
শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরি পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস উল্লাস। এই কীর্তনের আগে শ্রবণকে জায়গা দিয়েছেন, যার কান যত ভালো তার ভজন হবে তত ভালো। কান যদি ভালো না হয় তার জীবনে কোনোদিন ভজন হবে না। তা যাই হোক, যে কথা বলছিলাম, আজ থেকে 500 বছরেরও আগে হুগলি জেলার এই লীলাটা আমি যার কাছ থেকে নিয়েছি, নবদ্বীপের বিখ্যাত কীর্তনিয়া, আকাশবাণীর কীর্তনিয়া, তিনিও আমার শ্রদ্ধেয় গুরু মা অর্চনা দেব, তার চরণে জানাই শতকোটি ধন্যবাদ। যদিও লীলাটা আমি তার কাছ থেকে নিয়েছি, কিন্তু সুরগুলো সব আমার নিজের মতন করে করা বাবা। তো যাই হোক, সেই সময় হুগলি জেলার আদি সপ্ত গ্রাম আমার চন্দনাদির বাড়ির কাছে, ত্রিবেণী থেকে এসছেন। কার কথা বলবো বলো, তার কার কথা বলবো না বুঝতে পারি না। হাবড়া থেকে এসছেন, চাকদা থেকে এসছেন, কার কথা বলবো বলো, এত দূর থেকে তোমরা ভাবো শীত, আমি ভাবি যে এই মানুষগুলো কি করবে। ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আমি একটু আগেই গণেশদাকে বলছিলাম, জীবনে কত বড় কীর্তনিয়া হলাম সেটা বড় কথা নয়, জীবনে কত বড় মানুষ হতে পারলাম সেটা সব থেকে বড়। আমি যদি মানুষ হতে না পারি আমার কীর্তন করে লাভটা কি? জানবেন, লাথি ঝাঁটা খাবার পরও যদি কেউ উল্টে কোল না দিতে জানে সে কখনো বৈষ্ণব হতে পারে না। ত্রিনাদবি শুনিচুন তরুণীব সহিষ্ণুনা অমানিনা মান্যেন কীর্তনীয় সদা হরি। ত্রিনের মতো ধৈর্য যদি কারো না থাকে ললাটে তিলক আর কণ্ঠে তুলসীর মালা নিলেই বৈষ্ণব হওয়া যায় না। যেটা নিতাই চার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, মাধাই কলসীর কানা ছুড়ে মারলো নিতাই চাঁদ উল্টে মারতে গিয়েছিল। আর আমাদের যদি কেউ একটা চর মানে তাকে 10টা দেওয়ার জন্য বসে থাকি, ওটা বৈষ্ণব? কেউ যদি একটা কটু কথা বলে তাকে 10টা শুনিয়ে দিই, ওটা বৈষ্ণব? নিতাই চাঁদ বললেন, মাধাই মারলি, ললার থেকে রক্ত ঝরছে, তুই আমার বহিরঙ্গে মেরেছিস, চিন্তা করিস না, আমি তোর অন্তরঙ্গে আঘাত করব, তবে জাগতিক জগতের কোনো আঘাত নয়, ওই পরমার্থিক জগতের আমার গৌর প্রেমের আঘাত তোর অন্তরে প্রবেশ করব, যাতে ওই প্রেমে তুই বশীভূত হয়ে সারা জনম ধরে হা গৌর বলে কাঁদিতে পারিস।